Assalamu alaikum, dear brothers and sisters. Welcome to Nasir's Club. This is Nasir once again with you, and who will teach you today in this video the comparison between little and small. So, not wasting your valuable time, let's take a comparison between the two words that are small and little. Main alochona jar purbe little ke thik kore feli, little. তুমি আমি আমরা এখন পর্যন্ত আমরা এটাকে লিটল বলি লিটল লিটল বলে অভ্যস্ত লিটল বলে ভাই কোনো ওয়ার্ড নেই লিটল বলে কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই মাথায় ভালোভাবে ঢুকে রাখো এটা সঠিক উচ্চারণ আছে লিটল 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 তুমি যদি লিটল না বলো লিটল বলো তবু রাইট বাট লিটল না লিটল না প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকায় বসবাস করো তোমরা বিশেষ করে যারা কাঁকড়াইলে থাকো সো কাঁকড়াইলে যে রাউন্ড আবর্ত রয়েছে মোড় রয়েছে সেখানে দেখবে যে বিএমইটি আছে আর বিএমইটির ঠিক পিছনেই তোমরা দেখতে পাবে যে লিটল স্টার বা স্টার লিটল এরকম নামে একটি প্রতিষ্ঠান রয়েছে মানে স্কুল রয়েছে সো লিটল একেবারে ডিরেক্ট লেখা আছে লিটল আমরা যেটা লিটল বলি এটা এখন থেকে ভুলে যাও লিটল তোমরা এখন এই মুহূর্তেই তোমরা ইচ্ছে করলে লিসেনিং শুনে নিতে পারো ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড অথবা গুগল ট্রান্সলেট যেখানে যাবে সেখানে যাও সো লিটল মানে হচ্ছে অল্প স্বল্প ক্ষুদ্র সামান্য সবগুলোই একই এবং স্মল হচ্ছে এটা হচ্ছে ছোট এবং ক্ষুদ্র ছোট এবং ক্ষুদ্র সো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে লিটল ব্যবহার হবে তরল জাতীয় জিনিসের ক্ষেত্রে যেমন পানি তেল মোবিল ওয়েল এক্ষেত্রে আর স্মলের ক্ষেত্রে যেটা ছোট বা ক্ষুদ্র সেটা হবে একমাত্র সাইজের ক্ষেত্রে সাইজ যেটা আমরা আকারে দেখে বুঝতে পারি যেটা ছোট মাঝারি না বড় আর লিটলের ক্ষেত্রে বিশেষ করে যেটা কাজ করবে সেটা হচ্ছে তরল জাতীয় লিকুইড জাতীয় যতগুলো জিনিস রয়েছে সেখানে আমরা সেটা ইউজ করতে পারি তাহলে আমরা লিটলের একটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে আই হ্যাভ গট আ লিটল প্রবলেম আমার একটা সামান্য সমস্যা রয়েছে আই হ্যাভ গট আ লিটল প্রবলেম আই হ্যাভ গট আ লিটল ওয়াটার আমার সামান্য পানি রয়েছে আই হ্যাভ গট আ লিটল ওয়াটার আই হ্যাভ গট আ লিটল ওয়াটার আর এর পাশে দেখো আই হ্যাভ গট আ স্মল কোকোনাট আমার একটা ছোট সাইজের কী রয়েছে কোকোনাট রয়েছে আই হ্যাভ গট আ স্মল কোকোনাট আর এদিকে হচ্ছে I've got a little water.